খাবার শুধু খেলেই হবে না, তা ঠিকমতো হজম হওয়া দরকার। আমাদের দেশ গ্রীষ্মপ্রধান, তাই শীতের কয়েক মাস খাবার দাবার হজমে তেমন সমস্যা না হলেও গরমের সময় অনেকে পেটে সমস্যায় ভোগেন। তবে কিছু সবজি আছে যা গরমকালে আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে বিশেষ উপকারী। এগুলোরই অন্যতম হলো সজনে। এর পাতা ও ডাঁটা দুটোই উপকারী। সজনে ডাঁটায় রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, ফোলেট, ভিটামিন বি6, থাইমিন, রিবোফ্লাভিন ও নিয়াসিন। এগুলো শর্করা, প্রোটিন ও চর্বি হজমে সহায়তা করে। এছাড়াও এতে রয়েছে প্রচুর ক্যালসিয়াম, লৌহ, কপার, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, সেলেনিয়াম ও ম্যাগনেশিয়াম। আমেরিকান জার্নাল অফ নিউরোসায়েন্স জানাচ্ছে, পুরুষদের লিঙ্গ উত্থানের সমস্যা বা উদ্দীপনার ঘাটতিতে খুব ভালো কাজ করে এই সজনে ডাঁটা। আসুন জেনে নেই সজনের উপকারিতা। 1. ঠান্ডা জ্বর ও কাশি উপশম করে। সজনে ডাঁটায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। তাই ঠান্ডা জ্বর এবং কাশি দূর করতে সজনের তরকারি, ডাল বা স্যুপ করে খেতে পারেন। 2. উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। সজনে ডাঁটা দেহের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, তাই সজনে ডাঁটা খাওয়া উচ্চ রক্তচাপের রোগীদের জন্য বিশেষ উপকারী। এছাড়া উচ্চ রক্তচাপের চিকিৎসায় সজনের পাতাও বেশ গুরুত্বপূর্ণ। 3. পেটের সমস্যা সমাধানে। সজনে হজম সমস্যার সমাধানে ব্যাপকভাবে কার্যকরী। পেটে গ্যাস হলে, বদহজম হলে এবং পেটে ব্যথা হলে সজনের তৈরি তরকারি খেয়ে নিন। দেখবেন পেটের গোলমাল অনেক উপশম হয়ে যাবে। 4. ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। মানুষের শরীরে চিনির সঠিক মাত্রা নিয়ন্ত্রণ রেখে ডায়াবেটিসের বিরুদ্ধে লড়তে সাহায্য করে সজনে। তাই ডায়াবেটিস রোগীদের জন্য সজনে খুবই উপকারী একটি সবজি। 5. হাড় শক্ত ও মজবুত করে। সজনে ডাঁটায় প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম ও ভিটামিন থাকে। এটি সুস্থ ও শক্তিশালী হাড়ের জন্য অত্যন্ত উপকারী। এছাড়াও আমাদের শরীরে রক্ত বিশুদ্ধ করতেও সজনের কোনো জুড়ি নেই। 6. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সজনে ডাঁটায় থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এই অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে শক্তিশালী করে তোলে। 7. মুখের রুচি বাড়ায়। সজনে ডাঁটার মতো এর পাতায় রয়েছে যথেষ্ট গুণ। সজনে পাতা শাক হিসেবে ভর্তা করেও খাওয়া যায়, এতে মুখের রুচি ফিরে আসে। 8. শ্বাসকষ্ট কমায়। সজনে ডাঁটা ও পাতার রস খেলে শ্বাসকষ্ট কমে। সজনে ডাঁটায় থাকা প্রদাহ বিরোধী অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি অ্যালার্জি প্রতিরোধ করে, এর ফলে অ্যালার্জির কারণে যে শ্বাসকষ্ট হয় তা দূর হয়। এছাড়াও সজনে ডাঁটা কোষ্ঠকাঠিন্য দূর করে, লিভার ও কিডনি সুরক্ষিত রাখে, শরীরের বাড়তি ওজন কমাতে সাহায্য করে সজনে। তাই গ্রীষ্মের মৌসুমে সজনে তরকারি আপনার খাদ্য তালিকায় রাখতেই পারেন। এখন হয়তো অনেকে ভাবছেন সজনে কিভাবে খাবো। হ্যাঁ, সজনে দিয়ে অনেক রকম তরকারি রান্না করে খাওয়া যায়। সবচেয়ে পরিচিত রেসিপি হলো সরিষা আর আলু দিয়ে সজনে ডাঁটার ঝোল। এছাড়াও সজনে ডাঁটা ও ডাল, সজনে ডাঁটা ও রুই মাছের ঝোল, সজনে ডাঁটা চিংড়ির ঝোল, এছাড়াও লাউ সজনে নিরামিষ খেতে পারেন। প্রিয় বন্ধুরা, তাই সজনের উপকারিতা মিস করতে না চাইলে রেসিপিগুলো আজই ট্রাই করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টস করুন, আর পরবর্তী ভিডিওর আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।